আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আমি বিডি কাপল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল থেকে ফারুক আহমেদ বলছি। দেখুন, নারায়ণগঞ্জে আমার কিছু গাছ বুনেছিলাম, সাগর কলা গাছে। সাগর কলা প্রায় পাকার সময় হয়ে এসেছে। আসলে কি, ছোটবেলা থেকে গাছপালার প্রতি আমার অনেক আগ্রহ ছিল। সাগর কলাগুলি দেখুন কি পুষ্ট এবং মোটা হয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো কলাগুলি পেকে যাবে। কলাগুলো দেখুন কত সুন্দর লাগতেছে কলাগুলো দেখতে। এই কলাগুলো এই মাসের মধ্যে হয়তো পেকে যাবে। তারপরে আবার এর নিচে অনেক চারা হয়েছে, এগুলি আবার বড় হবে, আবার সাগর কলা হবে। এটা দেখেন আরেকটা গাছ, পাশাপাশি দুইটা গাছে কলা ধরেছে। ওটা পাকার সময় এসেছে, এটাই প্রায় 2-3 সপ্তাহ হলো থোড় থেকে কলাগুলো বার হয়েছে। এটাও হয়তো রোজার মধ্যে এই গাছের কলা খেতে পারবো ইনশাল্লাহ। দেখুন, তারপর আমার এই যে সৌদি আরবের খেজুর গাছের চারাটাও বেশ বড় হয়ে উঠেছে, হয়তো এই বছর বা আগামী বছরের মধ্যে এটারও খেজুর খেতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ সবল রাখে। খেজুর গাছের গোড়া থেকেও দেখুন চারা বাহির হচ্ছে। এই চারাগুলো আমি আবার সংগ্রহ করব এবং আমার ক্যান্টনমেন্টের বাসায়ও একটা ড্রাম প্রস্তুত করে রেখেছি। এ চারা একটা নিয়ে ওখানে আমি ড্রামেও এই চারা রোপণ করব। মাশাআল্লাহ, দেখুন গাছটা কি সুন্দর হয়ে উঠেছে। এ হচ্ছে আমার নারায়ণগঞ্জের আমরুপালি একটা গাছ। এই দেখুন আমরুপালি, তারপরে যে কাঁঠাল, সেটা একটা গত বছর এই গাছের একটা প্রথম কাঁঠাল খেয়েছি, অনেক সুস্বাদু হয়েছিল। তা আমার সাথে থাকবেন, আমার ভিডিও সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ, এবং সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আর কমেন্টস করে জানাবেন।